প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, শিবলি নমার নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আমরা তো জানি সব কিছু ডান দিক থেকে করা ভালো। এখন আমার প্রশ্ন হলো, কয়েকজন একসাথে এই খানা খায়, খানা অবস্থায় কেউ অপরকে বাম হাতে অথবা নিজে বাম হাতে খাবার নেওয়াটা কেমন? কারণ ডান হাত দিয়ে তো খাবার খাচ্ছি, ডান হাতে চামচ ধরলে চামচটা সেখানে এই খাবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ যখন আমরা একই সাথে অনেকে খাবার খেতে বসি, তখন যেই খাবারের পাত্র থেকে ছোট চামচ ইত্যাদি দিয়ে খাবার তোলা হয়, সেটিকে যদি ডান হাত দিয়ে স্পর্শ করা হয়, তাহলে খাবারের অংশ ঝুঁটা খাবার চামচের মধ্যে লেগে যেতে পারে। তো এটা অন্য কেউ ওটা স্পর্শ করতে বিব্রত বোধ করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে ডান হাত দিয়ে যে সব কিছু করার যে একটি নিয়ম রয়েছে, সেই নিয়মের বহির্ভূত হচ্ছে এখন কি করণীয় শিবলি নমানের, এই হলো প্রশ্ন। তো প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে সাধারণভাবে যে কোনো কাজ, যেটা কাজটা শুভনীয়, যে কাজটা মানুষের জন্য করাটা উত্তম, এই জাতীয় কাজগুলো ডান দিক থেকে শুরু করাটা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। আর যেই কাজগুলো মানুষের জন্য খুব শোভনীয় বা মানুষের জন্য যেই কাজগুলো তার সৌন্দর্যবর্ধক নয়, বরং যেই কাজগুলো মানুষ একান্ত ঠেকায় পড়ে করে, যেরকম বাথরুমে যাওয়া, এরকম কাজ যেগুলো রয়েছে, কাপড় চোপড় খোলা, এটা তো মানুষের সৌন্দর্যবর্ধনকারী জিনিস নয়। সুতরাং সেখানে বাঁ দিক থেকে করাটাই, এটাই হলো উত্তম এবং সুন্নত। অর্থাৎ বাইতুল খালায় যখন প্রবেশ করবে, বাথরুমে যখন প্রবেশ করবে, আগে বাঁ হাত বাম পা দিয়ে প্রবেশ করবে, মসজিদ থেকে যখন বাইরে বের হবে বাম পা দিয়ে বের হবে, যখন কাপড় শরীর থেকে খুলবে তখন প্রথমে বামটা খুলবে, প্রথমে এই বামটা খুলবে, এভাবে বামকেও যে সকল কাজগুলো করার প্রয়োজন নেই, এই ধরনের যেই সকল কাজগুলো মানুষ একান্ত প্রয়োজনের ক্ষেত্রে ঠেকায় পড়ে করে, সেই কাজগুলোর ক্ষেত্রে বামকে প্রাধান্য দেওয়া, এটি হলো উত্তম পন্থা। কাজেই এখন আপনার যে প্রশ্নটি, সেটির যেই উত্তর, সেটি হলো যে আসলে ডান দিক থেকে করলে ভালো, কিন্তু বাঁ দিক থেকে, বাঁ হাত দিয়ে সেই কাজগুলো করা যাবে না, বাম হাত ব্যবহার করা যাবে না, ব্যাপারটি এমন নয়। বরং ডান হাত দিয়ে যে সকল কাজ করা উত্তম, সেই কাজগুলোরও ক্ষেত্রেও যদি প্রয়োজন হয়, তাহলে প্রয়োজনের ক্ষেত্রে বাঁ হাত ব্যবহার করতেও কোনো সমস্যা নেই। অর্থাৎ যেমন একজন মানুষ দুই হাত দিয়ে যদি দুটি জিনিস খেতে হয়, তাহলে ডান হাতে একটি, বাঁ হাতে আরেকটি, দুই হাতে দুই জিনিস নিয়ে খেতে, এতে কোনো সমস্যা নেই। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে ডান হাতে এবং বাঁ হাতে, দুই হাতে দুই ধরনের খাবার নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্ষণ করেছেন। সুতরাং সেই হিসাবে বাঁ হাত দিয়ে ভক্ষণ করতেও কোনো সমস্যা নেই, যদি দোনো হাতের ব্যবহারের প্রয়োজন হয়। এখন আপনি যেই প্রশ্নটি করেছেন যে অর্থাৎ খাবারে চামচ কোন হাত দিয়ে ধরবে, ডান হাত দিয়ে তো খাবার খাচ্ছে, বাম হাত দিয়ে চামচ ধরার কোনো অবকাশ তার জন্য রয়েছে কিনা? হ্যাঁ, যদি প্রয়োজন হয় তাহলে বাম হাত দিয়ে চামচ ধরতে পারে, এতে সুন্নতের খেলাফ হবে না এবং এতে কোনো সমস্যারও কিছু নেই।